গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরাপল 44। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে মার সঙ্গে একটু হাতে হাতে অল্প একটু কাজ করেছি, মাই করেছে, মা অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে, উঠে মর্নিং ওয়াক করতে গেছিলো, সেখান থেকে এসে উঠোন টুটোন ঝাড় দিয়েছে, ঘর বাড়ি ঝাড় দিয়েছে, আমি শুধু একটু পোছা লাগিয়েছি, মা বর্তন টর্তন মেজেছে, একটু হাতে হাতে ধুয়ে জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদে এক বছর পর ছাদে উঠলাম, গাছগুলো কেমন আছে একটু তদারকি করছি, দুটো গোলাপ ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে। আর ওই হলুদ হলুদ ফুলগুলোর নাম কি জানি না, ওগুলো এখনও ফোটেনি, ফুটবে, করি এসেছে। গাছে আম এসেছে, মানে বোল থেকে সবে দু একটা ছোটো ছোটো আম বেরিয়েছে, আর বাদ বাকি সব এখন ওই করি ফুল আছে, এটাই সেটাই দেখছি ঘুরে ঘুরে ছাদটা পুরো। আর এই ফুলগুলোও দেখে খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর। আর এখানে হচ্ছে এই লেবু গাছ, কী লেবু বলে এটা জানি না আমি, তবে সেই এটা আমি কিনে এনেছিলাম, মা সেটা সুন্দর যত্ন করে লাগিয়েছিল, সেই গাছটায় লেবু ঘুরে আছে একদম। আর এখানে একটা লেবু, এই যে দেখুন পুরো ইয়োলো ইয়োলো হয়ে আছে, ভাবছি দু একদিন পরে তুলে নেবো, খেতে পারবো কি না জানি না, প্রচণ্ড পরিমাণে টক। আর এই এই অপরিচিতা ফুলগুলো, মানে নীলকণ্ঠ ফুলগুলো এত ভালো লাগে, অনেকগুলো পাপড়ি, দু একটা মানি প্লান্ট লাগিয়েছিলাম, সেটাও দেখি সুন্দর হয়েছে। আর পান গাছগুলো নিচে নিয়ে গেছে, কিন্তু উপরে যে তবু একটা ছোটো পান গাছ লাগিয়েছে, খুব সুন্দর হচ্ছে। আর আমি তো জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি, মা এখনও ঠাকুরের বাসন ধুচ্ছে, তো নিচে মা ধুক, ওগুলো মা ধুয়ে স্নান করে পুজো করবে, আমি জামাকাপড়টা নেড়ে দিয়ে মুখটা ধুয়ে ব্রেকফাস্ট বানাবো। তো ব্রাশটা নিয়ে এই যো শুরু হয়ে গেছি, দাঁতে পশপস করে ঘষা, আর সঙ্গে এই যো জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি, একটু নেড়ে দেবো। কী ভালো লাগছে আমার ছাদটায় ঘুরতে, কি বলবো। আর এখানে দেখুন একটা কাঠ ঠোকরা, মানে ঠক ঠক করে গাছটাকে ফুটো করছিল, মানে ওর মধ্যে থেকে পোকা বের করে খাচ্ছিলো না কী করছিলো আমি জানি না, তবে ও দেখুন চুপ করে আছে, মানে আমাকে দেখে, আমি ক্যামেরাটা ওর দিকে ভিডিও বানাচ্ছি, ও সেটা মনে হয় বুঝতে পারছি, চুপ করে আছে। তো ওখানেক্ষণ চুপ করে থাকার পর আবার ওই দেখুন শুরু করেছে, ফোনের ক্যামেরাটায় ভালো আসছে না, তবে আমি রিয়েল যেটা চোখে দেখেছি সেটা যদি শেয়ার করতে পারতাম আরও ভালো লাগতো। কী ভালো লাগছে দেখতে, দেখুন সত্যি খুব সুন্দর। আসলে এগুলো তো আমি দেখতে পাই না ওখানে সচরাচর। আর এই ছাদে আসলে সামনে রাস্তা, রাস্তার উপাশে সমুদ্র আমার, আর ছাদের দিকটা সবুজ সবুজ, অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, খুব মিস করি এগুলোকে আমি, সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখতে পাই না। তো আজকে পেয়েছি অনেকদিন পর, ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখুন আমার বাড়ির ছাড়ি পাশটা এরকম, কিছুটা কিছুটা এরকম, উঠোনটা খুব অল্প একটু জায়গায় আছে, খুব মানে যেটা উঠোন আমাদের সেটাই, আমাদের পুকুর আছে ওই পাশে, তার জন্য উঠোনটা ছোট। আর এই যে দুটো ঘর আছে, মানে আগে তো এই দুটো ঘরই ছিল, এই পাশে একটা রান্নাঘর ছিল, ও পাশে একটা আমরা থাকতাম, এখন একটা ঘরে মানে খালি করে আছে, একটা ঘরে উনুন আছে, তো সেটাই মাঝে মধ্যে রান্না করা হয়। আর এই যে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আমরা, ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম। আর এখানে মেয়েকে বলেছি একটু ভিডিও বানিয়ে দাও, তো বলছে রেডি স্টার্ট গো, কত কিছু বলে তাই একটু ভিডিও বানিয়ে দিল, বুঝলো, তবুও দিয়েছে, এটাই আমার কী বলবো ধন্য আমি। অ্যাকচুয়ালি যেটুকুনি করি নিজে নিজেই করি, তো মেয়েকে একটু মাঝে মাঝে সাহায্য করে দেয়, তো সেটাই অনেকটাই খুশি হই আমি, আস্তে আস্তে শিখে গেলে হয়ে যাবে। সন্ধ্যেবেলায় একটু কথা বলছি সবার সাথে এভাবে ফেস টু ফেস, যাগে সন্ধ্যে দিয়ে আসো যাও, উফ পাগল হয়ে যাচ্ছি, বাড়ি মাত্র চারটে বাচ্চা টাইপ মাথা পাগল হয়ে গেছে, আর সঙ্গে ওয়েদারটা এমনভাবে খারাপ হয়েছে বৃষ্টি হয়ে, শীত শীত লাগে, জ্বর জ্বর আসছে, এই অবস্থা। আর আমার তো একটুতেই আমি হয়ে যাই আমার কাজ। আর এই সন্ধ্যেবেলা এখন ওই মা কয়েকটাই জো ম্যাকরুনি, আর এদিকে হচ্ছে এই জো কয়েকটা ম্যাগি আছে, বের করে দিল, বললো বানিয়ে দেয় ওরা চারজন খেয়ে নেবে, সেটাই বানাচ্ছি এখন। আর ওরা এখন সন্ধ্যে দিচ্ছে সব কটা একসঙ্গে গিয়ে, দুপুরে খাওয়া দাওয়া করেছি, আমি একটু রান্না করেছি, মা ভাত ডাল বসিয়ে দিয়েছিল, তারপরে ডাল রান্না করেছি, বিনস ছিল, আলু ছিল, সেটাকে একসঙ্গে দিয়ে কটা ফ্রাইড রাইস মতো বানিয়েছি, আর হচ্ছে ওই ভিন্ডি আলুর সবজি বানিয়েছি নিরামিষ। আর মার হচ্ছে আজকে একাদশী, মা খায়নি, মার উপোস, আর বৃহস্পতিবার, তো সেই জন্য আমরা সবাই নিরামিষ খেয়েছি, আর রাতেও ওটাই হবে, আলু সিদ্ধ ভাত রান্না হবে, ব্যাস। বাবা রে, মশার জামার উপর দিয়ে শুই ভুগতিছে, এটা
প্রায় সেদ্ধ এসেছে আর ম্যাক্রোনিটা ওই জল ফেলে দিয়ে নাই, ম্যাগির মতো করেই রান্না করবে। সেই মশলা ছিল সেই মশলাই তো দিচ্ছি, তাই এরকম লাল লাল হয়েছে কেন আমি জানি না। হ্যাঁ, তো আমি বানিয়েছি, মাকে বললাম ভাগ করে দিতে, আমি ভাগ করতে পারবো না। মা ভাগ করে দিচ্ছে এখন সবাইকে।